আমাদের কাছে ধর্ম হলো গণতন্ত্র, রাজনীতি হলো উন্নয়ন। বিজেপি কোনো বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না, আমাদের রাজনীতি 140 কোটি দেশবাসীর জন্য। শুভেন্দুর তত্ত্ব খারিজ করে মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না, আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে। কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তে যুক্ত হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে, এটা আমাদের ঘোষিত নীতি, ঘোষিত অবস্থান। এই অবস্থান থেকে বিজেপি নড়বে না। আজকের পৃথিবীতে যে রাজনীতি চলেছে, সেই রাজনীতির একটাই অর্থ, টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এটাই নরেন্দ্র মোদীর পথ, এটাই নরেন্দ্র মোদীর পথে এগোনো। এরই নাম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক একেবারে খারিজ করার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী। সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, আমাদের সঙ্গে যে থাকবে আমরা তাদের সঙ্গে থাকব। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এই মন্তব্য শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, জো হামারি সাথ জো হামারি সাথ জো হামারি সাথ হাম উনকা সাথ সবকা বিকাশ। বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বদলানোর ডাক শুভেন্দু অধিকারীর, অর্থাৎ নরেন্দ্র মোদীর উল্টো সুরে বা শুভেন্দুর গলায়। আর তা নিয়ে দলেই চ্যালেঞ্জের মুখে শুভেন্দু অধিকারী। তার তত্ত্ব খারিজ করলেন সুকান্ত মজুমদার। কোন প্রস্তাব গৃহীত হবে সেটা ঠিক করে রাজ্য সভাপতি এবং তার টিম। কাজী নজরুল ইসলাম, আব্দুল কালামরা আমাদের দেশের সম্পদ, সেই নীতি নিয়ে বিজেপি চলছে এবং ভবিষ্যতেও চলবে। শুভেন্দুর তত্ত্ব খারিজ করে মন্তব্য সুকান্ত মজুমদারের। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন, আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে বা আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা, তারা দেশের জন্য অ্যাসেট এবং তার দায়ী, সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে।